जो तुम ना मेरी बाहों में, मैं तो सो नहीं सकता। আসসালামু আলাইকুম। এইরকম স্ট্যাটাস ভিডিওগুলো একদম সহজে এডিটিং করার জন্য আমাদের ইনশট অ্যাপসটির প্রয়োজন হবে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এটা নতুন প্রো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আমরা প্রথমে ভিডিও অপশনে টাচ করব। এখানে অল লেখাটিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পাবেন। প্রথমে ব্ল্যাঙ্ক লেখাটিকে সিলেক্ট করবেন, টিকমার্কে টাচ করবেন। তারপর এখানে ক্যানভাস অপশনে টাচ করে 9:16 সিলেক্ট করবেন, টিকমার্ক অপশনে টাচ করবেন। এগুলোকে একটু বাঁদিকে নিয়ে ডিউরেশন অপশনে টাচ করবেন, পেন্সিল আইকনে টাচ করবেন। আমরা 18 সেকেন্ডের ভিডিও বানাবো, 18 সেকেন্ড লিখে ওকেতে টাচ করবেন, টিকমার্কে টাচ করবেন। তারপর এগুলো থেকে পিআইপি অপশনে টাচ করে গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করার পর এখানে টাচ করলে এটা ফুল স্ক্রিন হবে। তারপর আমরা পিআইপি অপশনে আবার টাচ করব। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন, যেটি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান। একটা ছবি সিলেক্ট করে একটা লেয়ারের শেষ অংশে একবার টাচ করব, ভিডিও ইন্ড লেখাটিতে একবার টাচ করব। তারপর এখানে দরে টেনে এটাকে এমনভাবে জুম করবেন যেন গ্রিন কালারটা দেখা না যায়। গ্রিন কালারের উপরে ভালোভাবে বসিয়ে নেবেন জুম করে। এটা বসানোর পর আমরা এখানে গ্রিন কালারের লেয়ারের উপরে একবার টাচ করব। তারপর এগুলোকে একটু বাঁদিকে নিয়ে এখানে ক্রোমা অপশনটিতে টাচ করবেন। এই গোল বৃত্তটাকে ধরে গ্রিন কালারের ওপরে নিয়ে ছেড়ে দেবেন। তারপর এটাকে আমরা 70 অথবা 80 পর্যন্ত, 80 পর্যন্ত বাড়িয়ে টিকমার্কে টাচ করব। প্রয়োজন হলে আপনি ছবির লেয়ারে একবার টাচ করে ছবিটাকে ডান দিক বা দিক করে ভালোভাবে বসিয়ে নেবেন। তারপর গ্রিন লেয়ারে আবার টাচ করবেন। তারপর আমরা এগুলোকে ডান দিকে নিয়ে পিআইপি অপশনে টাচ করব। গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করে এই অপশনটিতে একবার টাচ করবেন। আবার এখানে টাচ করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর আমরা এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশনে টাচ করবেন, এখানে স্ক্রিন অপশনে টাচ করবেন, টিকমার্কে টাচ করবেন, আবার এখানে টিকমার্কে টাচ করবেন। তো চলুন একটু প্লে করে দেখি ভিডিওটি কেমন হয়েছে। জো তুম না মেরি বাহোঁ মে, মে তো সো নাহি সকতা। ভিডিওটাকে সেভ করার জন্য প্রথমে সেভ অপশনে টাচ করবেন, আবার এখানে সেভ অপশনে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।